সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জহুরিপট্টি এলাকায় অন্নপূর্ণা মন্দিরে উপস্থিত হন বর্ধমান পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। এদিন ছিল অন্নপূর্ণা পূজার দশমী। কাউন্সিলর জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত হতে পারেননি, সেই কারণে তিনি এদিন উপস্থিত হন। উল্লেখ্য, 18 এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে মায়ের অন্নকূট, 19 এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রতিমা নিরঞ্জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আজকে আমরা এখানে এসেছি আজকে অন্নপূর্ণা মন্দিরে। আমি প্রথম দিন আসতে পারিনি, যেহেতু একটা আমার শারীরিক শরীর খারাপের জন্যে, তাই আজকে আমি এই দশমীর দিনে আজকে আমি প্রণাম করতে এসেছি। খুব ভালো লাগছে, আজকের এই দিনটা খুব ভালো দিন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অন্নপূর্ণা মন্দির বর্তমান শহরের সব নাম করা এই জহুরিপেটি এলাকাতেই এই পুজোটা হয়। তাই আমরা সবাই মিলে এসেছি, এখানকার যারা মেন উদ্যোক্তা জগন্নাথ দে থেকে শুরু করে, সুশান্ত দে থেকে শুরু করে, আপনার এখানেতে আমাদের নিমাই দে থেকে শুরু করে সমস্ত আমাদের যারা মেন মেন যারা এই সোনাপতির মধ্যে যারা থাকেন, তারা সবাই সহযোগিতা এই মন্দিরে পুজো হচ্ছে এবং অনেক দর্শনার্থী এখানে আসছে। তাই আজকে আমাদের খুব ভালো লাগছে আজকের এই দিনটা, কারণ আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি যাতে প্রথম দিন থেকে থাকার, তো আমরা যে কোনো কারণবশত আমরা আসতে পারিনি, তাই আজকে এসে আমার খুব ভালো লাগছে। কারণ যেভাবে আজকে অন্নপূর্ণা মন্দিরের মানুষের ঢল নেমেছে আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম দিন আপনারা দেখেছেন যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসছে, বিভিন্ন যাদের অনেকেই যা মানে কী বলবো যে মানত করেছে সেই সমস্ত মানত পালন করছে এবং মানত পায় যে সমস্ত জিনিসগুলো সেই নিয়ে আজকে আমরা এখানে প্রতিটি মানুষের এখানে সমাগমটা বেশি হয়। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।